আওয়ামী লীগ সরকারের সাথে ঐতিহাসিকভাবেই শেয়ার মার্কেটের লুটের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, একটা পীর মুরিদি সম্পর্ক আছে। দেখবেন আওয়ামী লীগের যারা বড় বড় আলেম ওলামায়ে কেরাম আছেন, দরবেশ সাহেব আছেন, সুফিরা আছেন, আল্লাহর অলিরা আছেন, ওনারা এই বাজারের সাথে জড়িত শুরু থেকে। এবং দেখবেন আওয়ামী লীগ 1996 সালের জুন মাসে ক্ষমতায় আসে, 15 তারিখে ক্ষমতায় আসার পর থেকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে শেয়ার মার্কেটে অত্যধিক বেচা কেনা হচ্ছে। এটার এক্সাম্পলটা কীভাবে দিব, যে ধরেন একটা লোকসানি কোম্পানি, যেই কোম্পানিটার শেয়ার, যে কোম্পানিটার ব্যবসা ভালো না, সে প্রফিট করে না, তার শেয়ার কেউ কেনে না, সেই কোম্পানিটার শেয়ার 100 গুণ বেড়ে গেছে। মানে 1 টাকা দাম ছিল তার একটা শেয়ারের, এই শেয়ারের দামটা 3 সপ্তাহের মধ্যে 100 টাকা বেড়ে গেছে, 100 টাকা হয়ে গেছে। এবং এমন একটা কোম্পানি যার কোনো প্রফিট নাই, মানে তার জমা দেওয়া হিসাব, আপনারা জানেন যে স্টক মার্কেটে রেজিস্টার্ড যে কোনো কোম্পানিকে তাকে ওপেনলি তার বছরের আয় ব্যয় লাভ ক্ষতির হিসাব জমা দিতে হয়। এটা আমি আপনি যে কোনো জায়গাতে ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পারবো যে কোম্পানি এক্স গত বছর কত টাকা লাভ করেছে, মুনাফা করেছে, লোকসান করেছে। এটা এই রকম হাজার হাজার লোকসানি কোম্পানি মানে দিনের ব্যবধানে, সপ্তাহের ব্যবধানে, 3 দিনের ব্যবধানে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল। এবং এটা হতে 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 যেটা হয়েছে, 4 টাকার শেয়ার 750 টাকা হয়ে গেছে, 30 টাকার শেয়ার 40,000 টাকা হয়ে গেছে, এই রকম ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা এতই মানে আনএক্সেপ্টেবল একটা ঘটনা যে পৃথিবীর শেয়ার মার্কেটে কখনো এই ঘটনাগুলো ঘটে না, কারণ প্রত্যেকটা শেয়ার মার্কেটে নিজস্ব ব্যাকরণ আছে যে একটা মার্কেটে কিভাবে টাকার পরিমাণ বাড়ে। এটা যে ফ্লো চার্ট আছে, এটা আনইউজুয়ালি এইভাবে বাড়তে পারে না। তো আমরা 1996 সালে দেখলাম জুন মাসে শুরু হওয়া এই শেয়ারের জুয়ার ব্যবসা, যেটা এটা নভেম্বরে গিয়ে পিকে উঠে এবং ক্রাশ করে। কারণ হয়টা কি, এটা কীভাবে ক্রাশ করে, যেমন ধরেন আমি একটা লোকসানি কোম্পানি এক্স, তার শেয়ার আমি 1 টাকায় কিনলাম, কিনে আমার কলিগকে বললাম যে ভাই এটা আপনি 10 টাকায় এখন কেনেন। তো আমার কলিগ এটা উনি 10 টাকায় কিনলেন, তাহলে 2 ঘন্টার মধ্যে এই শেয়ারটার দাম 1 টাকা থেকে 10 টাকা হয়ে গেল। ওই কলিগকে বললাম যে ভাই এইটা আপনি এখন ওনাকে বিক্রি করে দেন 100 টাকায়, তো উনি আবার এটা 100 টাকায় কিনে ফেলল। তাহলে 3 ঘন্টার মাথায় আমার 1 টাকার শেয়ারটা এখন 100 টাকা হয়ে গেল। উনি আবার পরের দিন পরের লোককে বললেন যে ভাই এটা আপনি কালকে 1,000 টাকায় কিনে নেবেন। কিন্তু এটা তো ইউজুয়াল না, এবং এটা কিন্তু আমরা সবাই আমরা ওই যে চোর বাটপারের বিজ্ঞাপন দেখছেন না, আমরা সব কিন্তু আমরা এই ফলস কোম্পানি দিয়ে, ফলস ব্যক্তিদেরকে দিয়ে এই শেয়ারগুলো ম্যানিপুলেট করানো হয়, কেনা হয়। কিনে যেটা করা হয়েছে, পত্রিকায় দেখা যাচ্ছে শেয়ার মার্কেটের ঊর্ধ্বগতি, এই নিউজগুলো দেখার পরে কি হচ্ছে, সাধারণ নিষ্পাপ বিনিয়োগকারী যারা আছেন, তার বাসায় 1 লক্ষ টাকা আছে, সে চিন্তা করতেছে 3 ঘন্টার ব্যবধানে 1 টাকা যদি 1,000 টাকা হয়ে যেতে পারে, তাহলে আমি শেয়ার মার্কেটে যদি আমার 1 লক্ষ টাকা লগ্নি করি, তাহলে 3 ঘন্টায় না হোক 3 দিনে তো এটা 100 গুণ বাড়বে, তাহলে আমি 10 লাখ টাকার মালিক হয়ে যাব, আমি 1 কোটি টাকার মালিক হয়ে যাব। তখন যেটা হয়, এই খবরের ভিত্তিতে সারা দেশের ক্ষুদ্র বিনিয়োগকারী মানুষগুলো তার 20,000 টাকা, তার 50,000 টাকা, তার ছেলের স্কুলের বেতন, তার বাসা ভাড়ার 2 মাসের টাকা, তার ওই বেড়াতে যাবে বাংলাদেশের চিটাগাংয়ে কুয়াকাটাতে, ওটার জন্য 30,000 টাকা সেভ করে রেখেছে, ছেলের স্কুলের বেতন দেবে, বেতনের টাকা সেভ করে রেখেছে, এই টাকাগুলো সে শর্ট টার্ম ইনভেস্ট করা শুরু করে। যেহেতু এখানে অনেক লাভ হচ্ছে, সে চিন্তা করেছে আমি 3 সপ্তাহ বিনিয়োগ করে 30,000 টাকা বাসা ভাড়া আছে, আমি এখান থেকে 3 লাখ টাকা পেয়ে যাব, 3 লাখ টাকা পেয়ে আমি বাসা ভাড়া দিয়ে দেবো, বাকি টাকা আমার থাকবে। ঠিক এইভাবে মনোপোলাইজ করা হয় খবরের মাধ্যমে, একটা মিথ্যা চক্রের ব্যবসা বাণিজ্যটা তখন যেটা হয়, জাতীয় খবর হয়ে যায় যে শেয়ার মার্কেটে ব্যাপক এটা সেটা হচ্ছে। এবং তখনকার পত্রিকায় যাবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের সকল মন্ত্রী মিনিস্টাররা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তখন এটা নিয়ে, বেশ দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, শেয়ার বাজারে কিভাবে মানুষ লগ্নি করছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নয়ন হয়, এগুলো বলা শুরু করেছে। তো চক্রটা দেখেন, এই চক্রটা যেহেতু সবাই এটার সাথে জড়িত, এদের কারণে দেশের মানুষ ব্যাপক হারে সেখানে ইনভেস্ট করে। করতে 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 যেটা হয়েছে, নভেম্বর মাসে এসে এই যে টাকাগুলো আমার কোম্পানিতে, এই টাকাগুলো তো ধরেন এক্স কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়েছে,
এক টাকা শেয়ার 10 টাকা, 10 টাকা শেয়ার 100 টাকা, 100 টাকা শেয়ার 10,000 টাকা, 10,000 টাকা শেয়ার 1,00,000 টাকা, এগুলো তো আমার এক্স কোম্পানিতে আমার জমা হয়েছে। তো জমা হয়ে যেটা হয়েছে, আমি একটা লস কোম্পানিতে 4 মাসের ব্যবধানে আমার এখানে 40 কোটি টাকা জমা হয়ে গেছে এই এক্স কোম্পানিতে। আমি তখন আমার অ্যাকাউন্টেন্টকে বললাম টাকাটা তুলে ফেলো। সে ব্রোকার হাউসে গেল, গিয়ে এটা বিক্রি করে দিয়ে 40 কোটি টাকা এখান থেকে বাসায় নিয়ে আসলো এবং আমরা এই সবার শেয়ার পরিকল্পিতভাবে বিক্রি করে দিলাম। তো বিক্রি করে দেওয়ার বারো মাধ্যমে যেটা হয়েছে, যারা এই যে আমরা সবাই শেয়ার কিনেছিলাম, বিক্রি করেছিলাম, কিনেছি বিক্রি করেছি, এই প্লেয়াররা এখন মার্কেটে আর নাই। তাহলে এই পুঁজিবাজারে শেয়ারটা কিনবার এবং বিক্রি করবার বাজারে খদ্দের নাই, মাল নিয়েও কেউ যাচ্ছে না, মালটা কেউ কিনছেও না, তখন সেই বাজারটা শূন্য হয়ে যাবে। আপনি একদিন চিন্তা করেন, আপনার সকালের যে বাজারটা আপনি করেন যে দোকান থেকে অথবা যে বাজার থেকে, ঘুম থেকে উঠে দেখলেন ওই দিনকার কোনো মানুষ বাজারে, যারা সবজি বিক্রি করে কারণ বাজার যায় নাই, ভ্যানে করে কোনো মানুষ সবজি নিয়ে আসে নাই, সেই দিনকার বাজারটা কীরকম হবে? বাজারের ঘরগুলো সব খালি পড়ে থাকবে, বাজারে কোনো সবজি নাই, কোনো মাছ নাই, কিছু নাই। তাহলে আমরা পরিকল্পিতভাবে এই টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে আসলাম, জমাইলাম অ্যাকাউন্টে, জমায়া সিদ্ধান্ত নিয়ে মালিক বলে দিল টাকাটা বিক্রি করে তুলে নিয়ে আসেন, আমরা সবাই তুলে নিয়ে এসে ঘরে বসে আছি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা আপনারা সংগঠিত হন, আপনাদের টাকার ফেরত পাবার লড়াই রাষ্ট্রের কাছে আপনাদেরকে করতে হবে। আমরা আপনাদের ভয়েস হইতে পারবো কিন্তু আপনার টাকা ফেরত দিতে পারবো না। স্টক মার্কেট থেকে টাকা, জুয়ার মার্কেটে টাকায় হারলে টাকা ফেরত পাওয়া যায় না। বাংলাদেশে গত পুরো রমজান মাস ধরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে এবং প্রচুর আলোচিত হয়েছে। আপনাদেরকে যদি একটু রিক্যাপ করিয়ে দেই, রমজানের একদম শুরুর দিকে একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া। 1971 সালের 13-14 মার্চে ভারত যে সৈন্যবাহিনী ছিল, যুদ্ধের সময় এসেছিল, তারা অফিসিয়ালি আস্তে আস্তে করে যাওয়া শুরু করে দেয় এবং এটা তারা যাওয়াটাও দিন কমপ্লিট হয়। একই মাসে ইন্দিরা গান্ধী বাংলাদেশে এসেছিলেন এবং এই বিষয়ে নেগোসিয়েট করেছেন কিন্তু বঙ্গবন্ধু এই বিষয়ে রাজি হয়নি, এটা প্রচুর আলোচিত বিষয়, আমরা এটা নিয়ে কথা বলেছি। গণ ইফতার বাংলাদেশে এই সময়টাতে খুব প্রচুর আলোচিত হয়েছে, গণ ইফতারের উপরে হামলা হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় এবং বাইরে। এর ভিতরে বুয়েটে প্রচুর আন্দোলন হচ্ছে, আপনারা জানেন, ছাত্রলীগের দখলদারিত্বের ব্যাপারে, তারা ক্যাম্পাস দখল করতে চায় এবং তাদের পক্ষে সর্বসাকুল্যে 6 জন ছাত্রলীগ নেতাকর্মীকে তারা হাজির করতে পেরেছে বুয়েটে রাজনীতির পক্ষে, কিন্তু 99% ছাত্রছাত্রীরা রাজনীতির, ছাত্রলীগের রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। এর ভিতরে বান্দরবনের ঘটনা দেখেন, বাংলাদেশে প্রচুর ব্যাংক ডাকাতি হয়েছে, ঢাকাতে এর থেকে অনেক বড় বড় ব্যাংক ডাকাতি হয়েছে এবং এর থেকে বেশি টাকা লুট হয়েছে। এটা শুধু ব্যাংক ডাকাতি আকারে পড়লে আমাদের কাছে সিচুয়েশন পরিষ্কার হবে না এবং আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা বাহিনী এবং সরকার এখানে সত্য লুকাচ্ছে, আসল কথাটা বলছে না এবং এটা না বলার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ, সেগুলো প্রতিদিন প্রতিক্ষণে লঙ্ঘিত হচ্ছে এবং আমরা রাষ্ট্র হিসাবে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাচ্ছি, যে রাষ্ট্র তার নিজস্ব আকাশ, জলসীমা, নদী, বন্দর, সীমান্ত কোনো কিছু রক্ষা করতে পারছে না এবং ছোটো ছোটো বাহিনীর কাছে। তো এর মধ্যেই আর একটা বড়ো ঘটনা ঘটে গেছে কিন্তু বাংলাদেশে সেটা নিয়ে খুব আলোচনা নাই, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ থেকে শুরু করে মার্চের 31 তারিখ পর্যন্ত, এই 1.5 মাসের মধ্যে আমরা, আমাদের শেয়ার বাজারে যারা আছেন তারা প্রায় 110,000 কোটি টাকা হারিয়ে ফেলেছেন, লোকসান করেছেন। টাকাটা হারিয়ে যায় কিভাবে? এই টাকাটা যদি ধরেন, আমি বোঝার জন্য বলি, এই টাকাটা মানে ডলারে কনভার্ট করলে প্রায় $11 বিলিয়ন, যেটা দিয়ে আমরা পদ্মা সেতুর মতো উচ্চ মূল্যের প্রায় 4টা পদ্মা সেতু করতে পারতাম। সেই পরিমাণ টাকা শেয়ার মার্কেট থেকে আমাদের যারা পুঁজিতে বিনিয়োগ করেন, লগ্নি করেন, এই মানুষগুলো হারিয়ে ফেলেছেন 1.5 মাসে। তো এই বিষয়টা বাংলাদেশে আলোচনা নাই, কারণ হচ্ছে যে এখন ঈদের মৌসুম চলে আসছে এবং গুরুত্বপূর্ণ অনেক খবর যেটা হয় একটা দিয়ে আর একটাকে ঢেকে ফেলা হয়েছে, আর একটা গুরুত্ব কমে গেছে এবং এই খবরগুলোর পিছনে কারা আছেন তারা এটা বড় রোল প্লে করেন। এর মধ্যে আপনারা দেখেছেন যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নিজের ব্যক্তিগত GDP গ্রোথ
তার যে প্রবৃদ্ধির হার কয়েক হাজার গুণ বেড়েছে সেই খবর এসেছে, হাজার হাজার কোটি টাকা উনি লুটপাট করেছেন রাষ্ট্রের, কিন্তু কোনো তদন্ত নাই, কোনো বিচার নাই, কোনো আলোচনা নাই এগুলো নিয়ে, কারণ কিছু যায় আসে না কারো এই রাষ্ট্রের। এই রাষ্ট্রটা হয়েছে একটা এতিম রাষ্ট্রের মতো পরিণত হয়েছে। তো এই জন্য আজকের এই ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা নাগরিক দায়িত্ব হিসেবে মনে করছি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 33-34 লক্ষ বিনিয়োগকারী আপনার পথে বসে গেছেন, ফকির হয়ে গেছেন, এমন মানুষগুলোর জন্য কথা বলাটা আমার নাগরিক দায় দায়িত্ব এবং আমাদের রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের করণীয়, সেজন্য আজকে আপনাদেরকে ডাকা।